আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। নায়িকা মৌসুমীকে প্রশ্ন করা হলো, আপনি খুলনার মেয়ে, সেখানকার ঈদের কথা মনে পড়ে? উত্তরে মৌসুমী বললেন, দু তিনটা ঈদের কথা মনে আছে, এরপর ঢাকায় চলে আসি। ক্লাস টুতে পড়ালেখা শেষ করে আমি ঢাকায় চলে আসি। গ্রামের ঈদটা এখনও সবচেয়ে বেশি আনন্দের। বাবা মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, আম্মুকে ঘুরতে যাওয়ার জন্য বিরক্ত করে ফেলতাম। এক পাড়া থেকে আরেক পাড়ায় ছিল আত্মীয় স্বজনের বাসা, দারুণ আনন্দে ঈদ কাটত। ঢাকায় আসার পর সিদ্ধেশ্বরী, বড়মগ বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি, মালিবাগ, উত্তরা হয়ে এখন থাকছেন গুলশানে। ঢাকার কোন এলাকার ঈদের স্মৃতি আপনার জন্য আনন্দের ছিল? উত্তরে মৌসুমী বললেন, স্কুলের সময়টা বড় মগবাজারে কেটেছে, কলেজে উঠার পর মোহাম্মদপুরে ছিলাম। জীবনের সবচেয়ে সুন্দর ঈদের স্মৃতি খুলনায়, তবে ঢাকার মধ্যে বড় মগবাজার থাকার সময়ও খুব মজা হতো। তখন স্কুলে পড়তাম, বন্ধুদের বাসা ছিল আমাদের পাশেই। সিনেমায় আসার পরে আমার জীবন থেকে ঈদের আনন্দ চলে গেছে, এটাই সত্যি। প্রথম সিনেমা মুক্তির পরে ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করতে হয়েছে, কিন্তু ঈদের আকাশ দেখার আনন্দটাই অন্যরকম। সিনেমায় আসার পর মেলায় যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে আর ঘুরে বেড়ানো হয়নি। সিনেমায় আসার পর থেকে ঈদের দিন কেমন কাটত? উত্তরে মৌসুমী বললেন, ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখতে যাওয়াই ছিল আমার ঈদ। বোরকা পরে দর্শক সারিতে বসে তাদের প্রতিক্রিয়া দেখতাম, আমার ছবির বাইরে একই সময় মুক্তি পাওয়া অন্যদের ছবিও দেখতাম, তারা কেমন করছেন তা জানার চেষ্টা করতাম। ফাঁকে একটু আইসক্রিম খাওয়া, এটুকুই, কারো বাসায় যেতাম না। আইসক্রিম বুঝি আপনার খুব প্রিয়? উত্তরে মৌসুমী বললেন, ওরে বাবা, একসময় আইসক্রিম ছাড়া কিছুই বুঝতাম না, নেশার মতো ছিল। আইসক্রিম খেয়ে গলা ফুলিয়ে বসে থাকতাম। আইসক্রিম এখনও প্রিয়, তবে সেভাবে আর খাওয়া হয় না। আমি আইসক্রিম বানাতেও পারি, তবে অতটা ভালো হয় না। আপনার হাতের কোন রান্না স্বামী ওমর সানির প্রিয়? উত্তরে মৌসুমী বললেন, সানি নোনা ইলিশ আর গরুর মাংস খুব পছন্দ করে, ছেলে ফারদিনও বাবার মতো গরুর মাংস পছন্দ করে, আর মেয়ে ফাইজা পছন্দ করে কোরমা ও খাসির রেজালা। এবার আপনি শাশুড়ি, নিশ্চয়ই অন্যরকম ঈদ হবে? উত্তরে মৌসুমী বললেন, আয়েশা আমাদের ছেলের বউ না, আরেকটা মেয়ে, তাই এবার সবচেয়ে মজার ঈদ হবে, কিন্তু একটু কষ্ট আছে, সব শপিং অনলাইনে করতে হয়েছে, করোনার কারণে বাইরে বের হতে পারিনি। তবে ফারদিন ও আয়েশা বাইরে গিয়ে কেনাকাটা করেছে, আমার বেআই বেয়ান শপিং করে পাঠিয়ে ঘর ভর্তি করে ফেলেছে, এমন কিছুই নেই যা তারা পাঠায়নি। আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন কেমন আছেন? মৌসুমী বললেন, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এখনও শরীর দুর্বল, ব্যথা আছে, হাঁটাহাঁটি করলে ক্লান্তি লাগে, ব্যথা আর দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা দেখছি না। এদিকে আজ 30তম রমজানের টিম মৌসুমী থেকে আয়োজন ছিল ইফতারের। ইফতার বিতরণ করা হয় এফডিসি এবং ঢাকা শহরের কিছু জায়গায়, মেহনতি মানুষের কাছে এই ইফতারগুলো পৌঁছে দেওয়া হয়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।